গুড মর্নিং স্টুডেন্ট। আগের দিন জ্যামিতিতে ট্রায়াঙ্গেল কাকে বলে এবং ভেরিয়াস টাইপ অফ ট্রায়াঙ্গেল সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমি তোমাদের কোয়াড্রাঙ্গুলার অর্থাৎ চতুর্ভুজ কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। এটি একটি চতুর্ভুজের ছবি। তাহলে চতুর্ভুজ কাকে বলে? চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বা কোয়াড্রাঙ্গুলার বলে। যদি আমি তোমাদের বলি তোমাদের বাড়িতে তোমরা চোখের সামনে কতগুলি কোয়াড্রাঙ্গুলার অর্থাৎ চতুর্ভুজ আকৃতি জিনিস দেখতে পাচ্ছ তার একটি তালিকা করে পাঠিও। এই ছবিটি দেখে নিশ্চয়ই চিনতে পেরেছ এটিকে কি বলে। ঠিক ধরেছ, এটি একটি স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বাহুদ্বয় পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকেই বর্গক্ষেত্র বলে। নেক্সট পিকচারটি একটি রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ আয়তক্ষেত্রের। যে সামন্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এটি একটি সামন্তরিকের চিত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামন্তরিক বলে। সামন্তরিকের দেখতেই পাচ্ছ বিপরীত বাহুগুলি সমান এবং বিপরীত কোণগুলিও সমান হয়। রম্বসের সংজ্ঞাটা একটু আলাদা। এই চতুর্ভুজের বাহুগুলোতে পরস্পর সমান হয় কিন্তু একটি কোণও সমকোণ হয় না। ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ বরফি মিষ্টি আকৃতিটা অনেকটা রম্বসের মতো হয়। লাস্ট পিকচারটি হলো একটি ট্রাপিজিয়ামের। এই চতুর্ভুজের একটি বাহুযুগল সমান্তরাল কিন্তু অপর বাহুযুগল সমান্তরাল নয়, একে একটি ট্রাপিজিয়াম বলে। এই বড় চতুর্ভুজটির মধ্যে টোটাল কতগুলি চতুর্ভুজ আছে তার সংখ্যা কাউন্ট করে লিখে পাঠাও।